রোজা ভঙ্গের বা নষ্ট হওয়ার কারণ, সিয়াম নষ্ট হওয়ার কারণ সাতটা, কয়টা? সাতটা, কয়টা? সাতটা। এক নম্বরে, দিনের বেলা স্ত্রী সহবাস করলে, রাতের বেলা করলে রোজা ভাঙবে না। ভুল ধারণা, উল্টা বুঝবেন না, কথা বুঝেন। দিনের বেলা কেউ যদি স্ত্রী সহবাস করে অথবা যেই সময়টাতে খাদ্য গ্রহণ করা নিষেধ, ওই সময়ে যদি কেউ স্ত্রী সহবাস করে রোজা থাকবে না, যাবে? একজন সাহাবা নবীজির কাছে এসে বলেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস। সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস। সাহাবা এসে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রার বর্ণনার হাদিস, তিনি বলেন, এসে বললেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? সে বললেন, হুজুর দিনের বেলা আমি স্ত্রী সহবাস করছি। নবীজি তখন তাকে শিখাইয়া দিলেন, তুমি কি একটি ক্রীতদাস আজাদ করতে পারবে? সে বলল, না, তৌফিক নাই। নবীজি বলেন, তাহলে 2 মাস রোজা রাখবে? সে বললেন, না হুজুর আমি সেটাও পারবো না। নবীজি বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? এটাই হলো হাদিস, এটাই দলিল, সহবাস করলে রোজা কি হবে? ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, হস্ত মৈথুন করলে, কি করলে? ঘুমের ভিতরে স্বপ্ন দোষের কারণে কারো যদি শরীর নাপাক হয়, তার রোজা নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না, কিন্তু বদ অভ্যাসের কারণে। এরকম বদ অভ্যাসের পোলাপাইন আছে না? 28 নম্বর, যারা হস্ত মৈথুন করে তারা হলো 28 নম্বর, তারা খাটাস, তারা নির্লজ্জ, তারা নোংরা, এতে কোনো সন্দেহ নেই। হস্ত মৈথুন করলে রোজা কি হবে? ভেঙে যাবে, হাদিসে কুরছি এটা। এরপরে 3 নম্বর, পানাহার করলে, পান করলে, কি করলে? তবে কেউ যদি ভুলে করে, জানেন না প্রথম দিন রোজা রাখছেন, ফিল্টার পানির ফিল্টারটা সামনে আছে, যাইয়াই গ্লাস দিয়ে ঠেলা মাইরা ঢুকাই দিছেন, রোজা ভাঙবে? কথা বলে না, রোজা ভাঙবে না। কারণ যিনি ভুলে যান তার উপর থেকে আল্লাহ কলম উঠায় নেন। সুবহানাল্লাহ, বলবেন না, আমার আল্লাহ তো বুঝেন যে আমার বান্দা ভুলে করছে, আমার বান্দা নিসিয়ান ভুলে করছে, সুতরাং ভুলে করছে আমার বান্দাকে শাস্তি দেওয়া, এটা আমি রহমানের কাজ হতে পারে না, আমি আমার বান্দাকে মাফ করে দিছি। সেজন্য ভুলে যদি পেট পুরাইয়াও খান তবুও কোনো সমস্যা, তবে যখনই জানছেন বা মনে হয়েছে তখনই খাবার কি বন্ধ, ছেড়ে দেন, পানাহার করলে। 4 নম্বর, যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত আছে সেগুলো যদি আপনি পাকস্থলিতে ঢুকান তাহলে রোজা কি ভেঙে যাবে বা সিয়াম নষ্ট হয়ে যাবে। 5 নম্বর, শিঙ্গা যে লাগায় এবং যিনি লাগায়, একজনের লাগায় আর একজনের নেয়, দুইজনের রোজা কি? শিঙ্গা লাগাইতে দেখছেন তো, পাইপ একটা দিয়া ব্যথার জায়গা থেকে রক্ত কি করে, চুইসা চুইসা বাইর করে না, রক্ত অনেক সময় খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা আধুনিক চিকিৎসাটা ভিন্নভাবে, আগের চিকিৎসাটা ছিল ওই খারাপ রক্তটা কি করত, টেনে টেনে বের করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, এটি মাসনাদে এটি আনাসিরউদ্দিন আলবানীও হাদিসটি কি সহিহ বলেছেন, যে শিঙ্গা যিনি লাগাবে এবং যিনি লাগায় দুইজনেরই কি রোজা ভেঙে যাবে। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করলে, নর্মাল বমি হইলে রোজা ভাঙবে না, উল্টা বুঝবেন না, নর্মাল যত বমি করেন আপনার রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছা করে একেবারে পেটের ভিতরে হাত দিয়ে বমি করে, এরকম নাই, এরকম নাই। আমার এক আত্মীয় ছিল ছোটবেলা, তাদের বাড়িতে ওই যে মাস্টার থাকতো, একই সাথে পড়াশোনা করতাম স্কুলে, তো তে যেদিন পড়ার ইচ্ছা নাই এদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে গলায় হাত দিয়ে বমি করিয়া পড়ে যেত। তো তার মা বলতো, আমার জাদু, আজকে পড়ালেখা হবে না, এরকম কিছু আছে না? আপনি কাম নাই কাজ নাই খামোকা গুতাইতেছেন আপনি বমি করার জন্য, তখন কি রোজা থাকবে? না, ভেঙে যাবে, খবরদার, এটা করা যাবে না। তিরমিজির সহি হাদিস, নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহি। এরপরে 7 নম্বর, মহিলাদের হায়েজ বা নেফাসের রক্ত বের হলে সাথে সাথে তাদের রোজা কি বা সিয়াম কি হবে? ভঙ্গ হয়ে যাবে, এটাকে তারা পরবর্তীতে রাখবে অথবা কাফফারা দিবেন, এটাই হলো শরীয়তের হুকুম।